দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা ভালোবেসে 2010 সালে বিয়ে করেন। চলতি বছরের 16 জুলাই তারকা দম্পতি দাম্পত্য জীবনের 11 বছর পূর্ণ হয়েছে। দুজনই ভালোবাসা মাখা ছবি ও ক্যাপশন ফেসবুকে পোস্ট করে সেদিনটি উদযাপন করেছেন। এবার তারা মা বাবা হতে যাচ্ছেন। আজ 28 ডিসেম্বর বাবা হওয়ার সুখবর দিলেন ফারুকী। এদিকে অনাগত সন্তানের জন্য দোয়া চেয়েছেন তিশা। তিনি আজ ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, আলহামদুলিল্লাহ নতুন বছর নতুন পরিচয়ের অপেক্ষা। বেশ কিছুদিন ধরে আপনারা জানতে চাচ্ছেন আমাকে কোথাও দেখা যাচ্ছে না কেন, আমি কেন সবকিছুতে অনুপস্থিত। এই ছবিটাতেই নিশ্চয়ই সবকিছুর উত্তর পাচ্ছেন। আমি অনুপস্থিত কারণ আমার জীবনে একটা সুখবর আসন্ন। আমি এবং ফারুকী আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি। সন্তানের জন্য দোয়া চেয়ে তিশা লেখেন, আপনারা দোয়া করবেন যাতে আমাদের সন্তান মায়ের গর্ভের নিরাপদ আশ্রয় থেকে সুস্থভাবে এই পৃথিবীর আলো বাতাসে আসে। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।